আসসালামু আলাইকুম, আমার হেসেল ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো ছিটা পিঠা অথবা ছিটা রুটি, তবে একটু ভিন্ন স্টাইলে। তো সচরাচর আমরা মিষ্টি বা নোনতা খেয়ে থাকি এই ছিটা রুটি বা ছিটা পিঠা। তো আজকে আপনাদের দেখাবো ঝাল ঝাল ছিটা রুটি। তো যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা এভাবে বানাতে পারেন। আর এই ছিটা পিঠা বানাবো পানির বোতলের সাহায্যে। তো আমরা জানি যে ছিটা পিঠা বানাতে গেলে অনেক বেশি চুলা নষ্ট হয়, এজন্য যদি বোতলের সাহায্যে এই পিঠা বানানো যায় তাহলে পিঠাগুলো দেখতেও খুব সুন্দর লাগে আর একদম চুলা নষ্ট হয় না। প্রথমেই এখানে এক মুঠ পরিমাণ ধনিয়া পাতা আর চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি। তো এগুলো এখন পাটায় বেটে নিতে হবে। তারপরে এখানে একটি বড় বাটিতে ঢেলে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া। তো এখন দিয়ে দিলাম এক চা চামচ লবণ অথবা স্বাদ মতো লবণ, আর যে বেটে রেখেছিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা এগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা আর কাঁচামরিচ বাটা দেওয়ার কারণে এই পিঠার খুব সুন্দর একটি সবুজ, মানে হালকা সবুজ কালার আসে, এই কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি। পানি অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। স্মুথ একটি ব্যাটার তৈরি করতে হবে যেন কোনো ধরনের দলা বেঁধে না থাকে, এজন্য অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো ব্যাটারের ঘনত্ব এমন হবে যে আমরা যেমন ঠিক যেভাবে চিতই পিঠার ব্যাটার বানাই ঠিক সেরকমই পাতলা হবে, আশা করছি দেখে বুঝতে পারছেন। তো এখানে ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি এই ব্যাটার পানির বোতলে ঢেলে নেব। আর আজকে আমি এই মাম পানির বোতলটা ইউজ করছি। আপনাদের হাতের কাছে যে পানির বোতল থাকবে সেই পানির বোতলই ব্যবহার করতে পারেন। আর পানির বোতলের মুখটা দেখতে পাচ্ছেন আমি এভাবে ছিদ্র করে নিয়েছি। আর বোতলের মুখের ছিদ্র চাইলে একটা দুইটা করতে পারেন, আবার চাইলে অসংখ্য করতে পারেন, কোনো সমস্যা নেই। চুলায় ফ্রাই প্যানে আমি এক চা চামচ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে ছিটা রুটির ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনার পছন্দ মতো এই ছিটা রুটির ব্যাটার দিয়ে দিতে পারেন। এখন 5 থেকে 6 সেকেন্ড মতো অপেক্ষা করলেই এই ছিটা রুটি হয়ে যাবে আর ঠিক হালকা যে গোল্ডেন কালার চলে আসছে এই অবস্থায় এই ছিটা রুটি কিন্তু একদম হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন অনেকটা গোল্ডেন কালার চলে এসেছে। আসলে এরকম গোল্ডেন কালার করলে ছিটা পিঠা অনেক বেশি ক্রিস্পি হয়। তো পছন্দ মতো কালার করে নিয়েই আপনি নামিয়ে নিতে পারবেন। তো আমার একটা হয়ে গেছে, পরবর্তীতে আবারও একইভাবে দিয়ে দিচ্ছি। আর এভাবেই একে একে সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে। ঝটপট সকাল অথবা বিকেলে নাস্তা হিসাবে এই ছিটা পিঠা বা ছিটা রুটি বানিয়ে নেওয়া যায় আর বানাতেও খুব কম সময় লাগে। 1 মিনিটেই 3 থেকে 4টা ছিটা পিঠা কিন্তু অনায়াসে হয়ে যায়। তো যারা ঝাল খেতে পছন্দ করেন অথবা মিষ্টি খেতে একদম পছন্দ করেন না তারা এইভাবে এই নাস্তা বানিয়ে খেতে পারেন। আর এক কাপ চালের গুঁড়ায় অনেকগুলো এই ছিটা পিঠা হয় আর সবুজ কালার হওয়াতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। তো এখন একটা আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। গরম গরম এই ছিটা পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই ভিডিওটা ঠিক আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে মিষ্টি ছিটা রুটি বানাতে হয়। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর মিষ্টি ছিটা রুটির বা ছিটা পিঠার রেসিপিটা পেতে হলে আমার চ্যানেল ভিজিট করে আসতে পারেন। এই পিঠার সাথে আরো সহজ ও মজার রেসিপি পেয়ে যাবেন। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আমার হেসেল ঘরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।